La ilaha বাইরে কি যে সুন্দর মদিনা আরে যার নাই কোন তুলনা বলেন কি যে সুন্দর মদিনা আরে যার নাই কোন তুলনা দয়াল হে যদি দয়া করে দয়াল যদি দয়া করে আরে নিব সোনার Muhammadur Rasulullah Sallallahu ta'ala alaihi wa sallam Pobitro Ide Miladun Nabi Sallallahu alaihi wa sallam Er mafil O alochona shobha upolokkhe ayojito asker Jhalughati Kendriyo Idga Moydane Nurani Irfani Mutabarrak Munawwar আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলার শ্রদ্ধাভাজন জননেতা জনাব আলহাজ আমির হোসেন আমু এমপি সাহাব সম্মানিত সভাপতি সংসদীয় স্থায়ী কমিটি শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দেখ আমরা সকলে বলি আমিন বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই বরিশালের নামটা যখন নেওয়া হয় ইসলাম দ্বীন মিল্লাতের প্রচারের ক্ষেত্রে যে মহান মনীষীর নামটি প্রথম চলে আসে আমরা সকলে জানি আল্লামা কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সম্মানিত সাহাবজাদা আমাদের মাথার তাজ জনাব আলহাজ হযরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী সম্মানিত আমির আমিরুল মুসলিহিন বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে দেয় আমরা বলি আমিন এছাড়াও আজকেরই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে গিয়ে যত সম্মানিত ওলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন শিক্ষাবিদগণ উপস্থিত রয়েছেন আমার সাংবাদিক বন্ধু সহ বিশেষ করে প্রশাসনের বাইশ যারা যারা আজকে এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে অন্তর অন্তস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ প্রিয় উপস্থিতি হাতে সময় খুবই অল্প আসুন সে মহান রব্বে কারীমের দরবারে ইমানের বলি বলিয়ান হয়ে ইমানের তেজে তেজিয়ান হয়ে একবার কালিমাতুর শুকুর আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন নবীউর রহমা নবী হাশের নবী মালাহেম আফতাবে নুবুয়াত শাহনশাহি রিসালাত সরকারে দু আলম মক্কার বাতি দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রসুল পড়ে নেন সাল্লাল্লাহু যে বিষয়টার উপর পিএইচডি করতেছি দ্য ইম্পর্টেন্ট অফ সেলিব্রেটিং অফ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন হিউম্যান লাইফ এই বিষয়টার উপর আলহামদুলিল্লাহ মালয়েশিয়া থেকে পিএইচডি করতেছি আলহামদুলিল্লাহ বলেন প্রিয় হাজিরিন আর ভূমিকা নয় সরাসরি কোরআনুল কারীমের সূরাতুল ইনশিরার চার নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিচ্ছেন ও পৃথিবীর মানুষেরা একটাবারের জন্য তোমরা জেনে রাখো ওয়ারাফানা লাকা যিকরাক আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জত রফা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি কে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে এতে তাফসিরের মধ্যে জালালউদ্দিন মহল্লি তাফসিরে জালালাইনের শেষ অংশের মধ্যে লিখতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক আই বি আন তুযকিরা মা আযযিকরি ওয়াল আযানি ওয়াল ইকামাত ওয়াত তাশাহুত ওয়াল খুতবা নবীর সম্মান
আল্লাহ কি রকম দিয়েছেন, আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, যেখানে তাকাও সেখানে আল্লাহর নামের সাথে একটা নাম আছে, সেই নামটা হলো মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হাবিব, আদম থেকে ইসাক কোন নবীর ক্ষেত্রে আমি আল্লাহ রহমত বলি নাই, বন্ধুরে কারো সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করি নাই, আল্লাহ আপনি বলবেন না কেমন করে আমার সম্মান বৃদ্ধি করেছেন। কোরআনুল কারীমের এই আয়াতের সপক্ষে ইমামে আবু দাউদ হাদিস নকল করেন, কাজী আইয়াস কিতাবুশ শেফার মধ্যে হাদিস নকল করেন, হযরত জিব্রাইল একদিন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন কি জানেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান কিভাবে বৃদ্ধি করেছেন? আমার রাসূলুল্লাহ জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল আল্লাহু আলাম, আমার আল্লাহই ভালো জানেন তিনি কিভাবে আমার সম্মান বৃদ্ধি করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর এই প্রশ্নের জবাব জিব্রাইল আরশে আযিমের মধ্যে আল্লাহর কাছে নিয়ে যায়, ও আমার আল্লাহ, এমন একটা বন্ধুর কাছে আপনি আমাকে প্রেরণ করেছেন যেই বন্ধুর সম্মান আপনি এত দিয়েছেন, আপনি বলেছেন ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ চূড়ান্তভাবে জানাই দেয়, ও জিব্রাইল আবার বন্ধুকে জানাই দাও আমার বন্ধুর সম্মান ইজ্জত আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিলাম। ইজা জুকির তু জুকির তামাই, আকাশে দুলকে বুলকে গ্রহে নক্ষত্রে পৃথিবীর যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হয়, জিব্রাইল তামাম পৃথিবীর কুল কায়নাত মানব দানব সবাইকে জানাই দাও আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর নাম দিয়ে সম্মান বৃদ্ধি করে দিলাম। আল্লাহ আপনি বলবেন না আপনার বন্ধুর সম্মান কিভাবে বৃদ্ধি করেছেন? জিব্রাইল আমার বন্ধুকে জানাই দাও, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিবের সম্মান আমি কেমন বৃদ্ধি করেছি? যা জুকির তু জুকির তা মাই, আজানে ইকামতে যেখানে মানুষ যেই জায়গার মধ্যে আল্লাহর নাম পায় সেই জায়গার মধ্যে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেন সুবহানাল্লাহ। কেমন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিন আপনার আমার কান বরাবর যে আজান আর ইকামত দিয়েছিল নবীর নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে যেই দিন আপনার আমার বিয়ের খুতবা পড়া হয় সেই খুতবার মধ্যেও তো নবীর নাম, হ্যাঁ যেই দিন আপনার আমার লাশটা কবরের মধ্যে রাখা হয় সেই দিনও বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আহা যেই দিন আপনি আমি কিয়ামতের মাঠের মধ্যে উঠবো সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ উঠবেন, রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে উঠার পর জিব্রাইল ডাক দিয়ে বলেন হুজুর আপনি উঠেন, সেই দিনও আমার রাসূলুল্লাহ বলবেন আইনা জিব্রাইল তুমি কোথায়, জিব্রাইল বলবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সেই দিনও বলবেন ও জিব্রাইল একটাবারের জন্য জানতে চাই আমার গুনাহগার উম্মতেরা কোথায় বলেন সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় নবী আছে না নাই? সম্মানটা কে দিয়েছেন? এজন্য পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানী রয়েছে, পৃথিবীর মধ্যে যত নিজেকে আধিপত্য বিস্তার করেছে যারাই পৃথিবীর মধ্যে রয়েছে সবাই তো বলতে বাধ্য, আপনি মাইকেল এইচ হার্টের দ্য 100 কিতাবটা একটাবারের জন্য খুলে দেখবেন, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, মাইকেল এইচ হার্ট সেখানে লিখতে গিয়ে আদম নবীর জীবনী এনেছে, মুসা নবীর জীবনী এনেছে, ঈসা নবীর জীবনী এনেছে, সেখানে প্লেটোর জীবনী এনেছে, পৃথিবীর যত বড় বিজ্ঞানী কি আইনস্টাইনের নাম বলেন, আপনি পৃথিবীর যত বিজ্ঞানী রয়েছে সবার নাম তিনি এনে চূড়ান্তভাবে বলেছেন, ও পৃথিবীর মানুষ মানুষেরা একটা বারের জন্য তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রবান উত্তম আদর্শবান যদি কাউকে বলতে হয় সেটা হলো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সুবহানাল্লাহ। কিরে ভাই মাইকেল এই ছাড় আমার নবীজির প্রশংসা করে জর্জ বার্নার্ড শোর জীবনী খুলে দেখেন, এডওয়ার্ড গিবনের জীবনী খুলে দেখেন সবাই বলতে বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেখানে আল্লাহ নবীজির শান দিয়েছেন খুশি না বাজা, কথা বলেন খুশি না বাজা, আমার আল্লাহ সম্মান দিয়েছেন আপনি আমি কমাতে পারবো? কমানো সম্ভব? প্রিয় হাজিরিন গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়া বলেন হাবিব, আমি আপনার সম্মান কি রকম বৃদ্ধি করেছি আপনি আপনার উম্মতদের কাছে জানায় দেন। মালিক
আপনা একবারের জন্য জানাই দেন কেমন করে সম্মান বৃদ্ধি করেছেন। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধুরে পৃথিবীর মধ্যে আমি কাউকে রহমত বলি নাই বন্ধু, শুধুমাত্র আপনাকে আমি রহমত বলেছি। ও মুসলমান, একবারের জন্য আপনি জেনে রাখেন এই পৃথিবীর মধ্যে যতগুলো কালিমা রয়েছে মুসলমানদের পূর্ববর্তী কালিমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, শব্দে রাসূল আল্লাহ কাউকে বলেন নাই বলেন নাই বলেন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ এত বৃদ্ধি করে দিলাম, আমি আপনার কালিমার মধ্যে শব্দে রাসূল বলে দিলাম লা ইলাহা করে নেন সাল্লাল্লাহু। নবীর নাম আছে না নাই কথা বলেন না কেন? আছে নাই? আরে আমি যেই জায়গার মধ্যে তাকাই কোরআনের দিকে, যেখানে আমি দেখি সেই জায়গার মধ্যে দেখি আমার নবীর প্রশংসা আল্লাহ সব জায়গার মধ্যে করে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান আপনার কাছে জানতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৃথিবীর সব শক্তি পরাজিত হয়ে গিয়েছে, আপনার কাছে একবারের জন্য জানতে চাই নবীর চরিত্র কেমন আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা কোরআনটাই আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তৎকালীন সময়ের মধ্যে যারা ছিল বিধর্মী হোক সকলের প্রতি আমরা রেসপেক্টশীল, সারা রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল কামাল এহসান কারাবাত ওনার সৌন্দর্য দেখে সারা রাত নবীজির বিরোধিতা করতো, সকালবেলা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। এটা ছিল আমার নবীর আদর্শ, আমার নবীর প্রিয় হাজিরিন সেই নবীজির ক্ষেত্রে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার সম্মান আমি কেমন বৃদ্ধি করলাম, এই যে আজকে আমি আপনারা এই জায়গার মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে, সালাতুল মাগরিবের পর জালকাটি এনএস কামেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব আলোচনা করেছেন মিলাদুন নবীর উপর। নারে ভাই মিলাদুন নবী 2022 সালের কথা না, আমি আপনার দুইটা হাত ধরে জোর করে বলছি ভাই, মিলাদুন নবী কোনো বিতর্কিত বিষয় নয়, এমনও নয় মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যেই ছিল। ওরে ভাই আপনাকে আমি একবারের জন্য বলি মিলাদুন নবী ইব্রাহিম নবীর সময়ও ছিল না, আদম নবীর সময়ও ছিল না, কখন ছিল মিলাদুন নবী? ও মুসলমান একবারের জন্য কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াতটা খুলে দেখেন, আমার আল্লাহ বড় চমৎকার করে জানায় দেয়, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিতসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন যখন রূহের জগৎ ছিল সেই রূহের জগতের মধ্যে সমস্ত রূহের কাছে আমি দুইটা সম্মেলন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলবেন না কোন দুইটা সম্মেলন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন কেমন আমি আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করেছি, রূহের জগতের মধ্যে দুইটা সম্মেলন করেছিলাম, প্রথম সম্মেলনের মধ্যে প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই মুসলমান? একবারের জন্য জেনে রাখেন সেই জায়গার মধ্যে আপনার আমার রূহ জবাব দিয়েছিল, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজে আজলের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির মিলাদের কথা আলোচনা করেছেন, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন রাসূলকে ডাক দিয়ে বলেন, ইসমাইল হাক্কি বড় চমৎকার করে নকল করেন তাফসিরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ডের 352 পৃষ্ঠার মধ্যে, জিব্রাইল এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবারের জন্য বলবেন না আপনার বয়স কত? আল্লাহ রাসূল জিব্রাইলকে বলেন, জিব্রাইল এই প্রশ্ন জানার আগে তুমি আমাকে বলো তুমি জিব্রাইলের বয়স কত? বলেন আল্লাহু আকবার। ইসমাইল হাক্কি বড় চমৎকার করে নকল করেন, জিব্রাইল ডাক দিয়ে বলেন, হুজুর আমার বয়স কত আমার জানা নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছেন
সেই সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে তাকাতাম, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে তাকিয়ে দেখতাম একটা তারকা দেখা যায়। সুবহানাল্লাহ, কি দেখা যায়? একটা তারকা দেখা যায়। হুজুর এতটুক শরণে আছে, আর একটু শরণে আছে, জন্মের পর ওই তারকাটা আমি 70,000 বছর পর উদিত হতে দেখতাম। 70,000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আরশটাকে প্রদক্ষিণ করতেন, আবার 70,000 বছর নিবে থাকতেন। রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিবিন আপনাকে জানাই দেই, আমার কত খেয়াল নাই বয়স, তবে ওই তারকাটা উঠতে আর নিবতে দেখেছি আমি 72,000 বছর। সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা, আমি কে জানো? সেই তারকাটা ছিলাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন 70,000 ইন টোটাল 72,000 ক্যালকুলেশন যখন হিসাব দিবেন, 1,008 কোটি ইন টোটাল গড় রিপোর্ট আসে। জিব্রাইল ডাক দিয়ে বলেন, হুজুর আপনার মিলাদের ঘটনা তো আমি আমার সৃষ্টির পূর্বেও দেখেছি। ফিরে যান হযরতে আদমের দিকে, মুস্তাদরাক আল সহিহাইন 4228 নম্বর হাদিস। হাদিসটা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর নকল করেন। ওয়ালাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন, আদম নবী চিন্তা করলেন, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন আমি ওই মালিকের শুকরিয়া আদায় করব। আহারে, কেমন করে শুকরিয়া আদায় করব? আদম নবী জান্নাতের মধ্যে চিন্তা করলেন, আজকে এই জান্নাতের মধ্যে আমি একটা সেজদা দিব। ও মুসলমান জেনে রাখেন, আদম নবী যখন জান্নাতের মধ্যে সিজদা দিলেন, সিজদা থেকে তিনি মাথাটা উত্তোলন করলেন। ওয়ালাম্মা ইকতারাফা আদামুল খতিয়া, ইয়া রাব্বি মা হাযান নূর, মাথা উত্তোলন করে দেখেন জান্নাতের চৌকাঠার মধ্যে মুহাম্মদ শব্দটা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, ইয়া রাব্বি মা হাযান নূর, মালিক আপনি বলবেন না এই মুহাম্মদ কে, ওনার কি পরিচয়? আমার আল্লাহ আদমকে ডাক দিয়ে বলে, আদম রে, একবারের জন্য তুমি জেনে রাখো, লাউলাহুমা খলাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা, আদম একবারের জন্য তুমি জেনে রাখো রে, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, তুমি আদম রেও বানাইতাম না, যদি না আমার বন্ধু রে আমি না বানাইতাম। বলেন আপনি মুস্তাদরাক আল সহিহাইন 4228 নম্বর হাদিস, হযরতে ওমরে ফারুক নকল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম্মা ইকতারাফা আদমুল খতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম নবী জান্নাতের মধ্যে মাথা উত্তোলন করে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা যায়। হযরতে আদম প্রশ্ন করলেন, ইয়া রাব্বি মা হাযান নূর, আপনার কাছে জানতে চাই এই মুহাম্মাদের পরিচয় কি? আমার আল্লাহ বলেন, লাউলাহু মা খলাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা, আদম তুমি জেনে রাখো, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, তুমি আদম বানাইতাম না, যদি না আমার বন্ধুরে না বানাইতাম। আপনি আমি যুদ্ধ লাগি নবীজির মিলাদ নিয়ে 2022 সালে, আল্লাহ বলেন আমি রোজে আজলে নবীর মিলাদের কথা বললাম, আমি আদম নবীর জান্নাতের মধ্যেও নবীর মিলাদের কথা বললাম। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জামানার মধ্যে আল্লাহর ঘর কাবা যখন তিনি তৈরি করলেন, আমার আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলান ইলা আখিরিল আয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা সূরা বাকারার মধ্যে এসেছে, মালিক আপনি তাদের মাঝখান থেকে এমন একজন সম্মানিত নবী প্রেরণ করেন যিনি তাদেরকে কোরআন শিক্ষা দান করবেন, যিনি তাদেরকে হিকমত দান করবেন, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন। এবার চূড়ান্ত কথার দিকে ফিরে যান, দালাইলুন নবুয়াত প্রথম খণ্ডে 82 পৃষ্ঠার হাদিস। হাদিসটা অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, বাবু মাজা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম তিরমিজির হাদিসের দিকে আপনি ফিরে যান। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ, দালাইলুন নবুয়াতের হাদিসখানা বলছিলাম। আমার রাসূলুল্লাহ বলেন, সাহাবীরারে একবারের জন্য তোমরা জেনে রাখো,
মান আনা আমি কে তোমাদেরকে একটা বারের জন্য জানাই দেই আবার রাসূলুল্লাহ বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া ওয়া বিশারাতু ঈসা ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ কোরআনে আল্লাহ বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ আর আরেকটা জিনিস আমার মার আমার জন্মকালীন ঘটনার বর্ণনা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসের শেষ অংশের মধ্যে এসেছে ওয়া আন্না উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূর আদাআত লাহু কুসুরু শাম আমার নবীজির মা আমিনা ডাক দিয়া বলেন ও সাহাবীরারে একবারের জন্য জেনে রাখো আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলো মুহাম্মদের আগমনটাও সাধারণ ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলবেন না আপনার আগমনটা কেমন ছিল আমার রাসূলুল্লাহ একবারের জন্য জানাই দেয় ও সাহাবীরারে আমি আমার মিলাদের ঘটনা বর্ণনা করি আপনি আমি মিলাদ খুঁজে পাই না নবীজি নিজে নিজের মিলাদের কথা বলতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন সুইলা আন সাওমিল ইসনাইন ফাকালা ফিহি উলিতু আমার রাসূল বলে সোমবার রোজা রাখার কারণ আমি মুহাম্মদ এই দিনে আগমন করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার মিলাদের কথা তোমরা শুনবা একটু শুনে নাও ইয়া রাসূলুল্লাহ বলবেন না আমার মা আমাকে আমার মিলাদের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন আমার মা যখন আমাকে রেহেমের মধ্যে নিয়েছে সচরাচর কোন সন্তান যখন মার রেহেমের মধ্যে যায় মা বুঝে ফেলে ওই রেহেমের মধ্যে সন্তান আছে আল্লাহি রাব্বিল কাবা খোদার কসম করে বলি আমার মা বলেছে আমি মুহাম্মদ যখন মার রেহেমের মধ্যে ছিলাম আমার মা কোনো সিম্পটম খুঁজে পান নাই শুধু তাই নয় আমার মা যখন কোন গোসলখানার মধ্যে যেতেন সেই গোসলখানায় গোসল করে যখন বাড়ির মধ্যে ফিরবেন সেই মুহূর্তের মধ্যে গোসলখানার মধ্যে সুগন্ধির বিস্তার হয়ে যেত আরবের লোকেরা চাচা আবু তালেব দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল এই তোমার সন্তান ওই আব্দুল্লাহর ওয়াইফ কেন সুগন্ধি মাখে কারণ প্রেগন্যান্ট অবস্থায় তো সুগন্ধি মাখাটা উচিত নয় জিজ্ঞেস করা হলো আমেনা তুমি এই কাজটা কেন বললা আমেনা ডাক দিয়ে বলেন ও আরবের মহিলা একবারের জন্য জেনে রাখো যেই দিন থেকে মুহাম্মদকে আমার গর্ভের মধ্যে নিয়েছি সেই দিন থেকে এমন এক সুগন্ধি আমার সঙ্গে রয়েছে যেই সুগন্ধি আমি যেখানে যাই সেখানেই বিস্তার হয়েছে চাচা আবু তালেব ডাক দিয়ে বলে ভাতিজা তোমার মিলাদের কথা একটু বলি চাচা বলে ভাতিজা তুমি না যেই দিন জন্মগ্রহণ করলা ওই দিন না আমি তোমাকে একটু আমার কোলের মধ্যে নিয়ে ঘর থেকে বাহিরে গেলাম ভাতিজা আমি না পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই আরেকবার না তোমার দিকে তাকাই ভাতিজা একবারের জন্য তোমাকে জানাই দেই আমি না আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই দেখি আকাশের পূর্ণিমার চাঁদ এইভাবে ধুলতেছে 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 আমি চিন্তা করলাম না জানি কিয়ামত শুরু হয়ে যায় আল্লাহি রব্বিল কাবা ভাতিজা তোমাকে জানাই দেই তোমার শাহাদাত আঙ্গুলের সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদ খেলা শুরু করে দেয় নবীজির মন খারাপ ছোট্ট অবস্থায় হারে আরবের লোকদের সন্তানেরা ওই পিতারা সন্তানদেরকে কেউ উকাজের মেলায় নিয়ে যায় কেউ মাজান্নার মেলার মধ্যে নিয়ে যায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি এতিম ওনাকে দেখার বুঝি কেউ নাই উম্মে আইমান বলেন নবীজির মা সহ যত যখন পিতার কবরের কাছে গেলাম পিতার কবর থেকে ফিরব ওই মুহূর্তের মধ্যে মাও দুনিয়া থেকে বিদায় নিল খোদার কসম আমি উম্মে আইমান বললাম মুহাম্মদ মা বলে বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে আমি উম্মে আইমান তোমাদেরকে জানাই দেই আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব সবাই মুহাম্মদের সঙ্গে যেন কান্না শুরু করে দিয়েছে এজন্য আল্লামা ইকবাল বলেছেন কে মুহাম্মদ জিয়াফত নিয়ে দুনিয়া চিজ হে এ দুনিয়া চিজ হে লৌহ কলম তেরি হো আল্লামা ইকবাল বলেন আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন আমি পাগল মুহাম্মদের জন্য সুবহানাল্লাহ বলবেন না সেই নবীজিকে আমরা চাই কি চাই না সেই নবীজির শাফাত চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হাত নামান আল্লাহ আপনি আমাদেরকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের উসিলায় হাশরের ময়দানে এই ঈদে মিলাদুন্নবীর মাহফিলটাকে আমাদের জন্য আপনি নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন আরো আওয়াজ দিয়ে বলেন আমিন প্রিয় হাজিরিন শুধু তাই নয় কুরআনুল কারীমের মধ্যে আমার নবীজির দুইটা জিনিসের ক্ষেত্রে আজিম বলা হয়েছে হাবিব আমি আল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসি গো বন্ধু
আপনি পৃথিবীর মানুষদেরকে একটা বারের জন্য জানাইয়ে দেন। আরবের লোকেরা আপনার চরিত্র নিয়ে কথা বলল, আদম থেকে ঈসা কারো চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দেই নাই। বন্ধুরে, আরবের লোকেরা যখন আপনার চরিত্র নিয়ে বেয়াদবি করলো, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার চরিত্রের ক্ষেত্রে আমি আযীম বললাম, আমি আযীম কারো ক্ষেত্রে ব্যবহার করি নাই। ও বন্ধুরে, আরেকটা ক্ষেত্রে আমি আযীম শব্দ ব্যবহার করলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, কিয়ামতের সেই শেষ পর্যন্ত শুরু থেকে যা কিছু ঘটবে, আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে আমি আল্লাহ জানাই নাই, একমাত্র আপনাকে জানিয়ে আমি সকলের উপর আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরবের লোকেরা আমার নবীজি সম্পর্কে প্রশ্ন তুললো যে এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বিরোধিতা করা হয় নাই, কিন্তু আজ থেকে যখন নবীজি আল্লাহর দাওয়াত দিলেন, রেসালাতের দাওয়াত দিলেন, এখন থেকে তারা নবীজির বিরুদ্ধে বিষোদগার শুরু করে দিল। আল্লাহ রাসূল মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বললেন, মান আনা? সাহাবায়ে কেরাম বলেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আমি সেই দিন পেয়েছি। আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে বললেন, তোমরা যেন পৃথিবীর মধ্যে আল্লাহ আরব অনারব দুইটা জাতি তৈরি করেছেন, তার মধ্যে আমাকে আরবের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে প্রেরণ করেছেন, আমাকে কুরাইশ বংশে প্রেরণ করেছেন, বানী হাশেমের মধ্যে প্রেরণ করেছেন। জেনে রাখো, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, যত বংশ এসেছে, যত জাতি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার মিলাদের কথা বলে সর্বশ্রেষ্ঠ বলেছে। আরো আওয়াজ দিয়ে বলেন, এজন্য আপনি ওল্ড টেস্টামেন্ট অধ্যায় 5 পরিচ্ছেদ 16 সং অফ সুলাইমান আপনি এখনো খুলে দেখেন, ঈসা নবীর একটা ভাষ্য এখনো সেই হিব্রু ভাষার মধ্যে এসেছে, হিকুমাম্মি তাকিম বিকুল্লি মুহাম্মাদিম জাইদুদি জায়রা এ বাইনা ইসলাম, হিব্রু ভাষায় এবারত এসেছে। ঈসা নবী বলেছে, দেখো আমি কিন্তু চূড়ান্ত নবী নই, আমার পর একজন আহমদ ধরাদমের মধ্যে আগমন করবেন, যিনি হবেন দুনিয়ার শান্তির বাহক। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে কোরআনের যেখানে আমি প্রশ্ন করি, কোরআন আমাকে বলবা না আমার নবীর চরিত্র সম্পর্কে? কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তুমি কি বলবা না আমার নবীর সম্মান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিয়েছেন? ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষের আরে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং, এটা তো এমন এক কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনের মধ্যে কোনো সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, কোরআনের ভাষ্য অনুযায়ী জেনে যাও মুহাম্মদের পরিচয় কি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইয়া আদম বলে ডাক দিয়েছেন, হে আদম, ইয়া মুসা বলে ডাক দিয়েছেন, হে মুসা, ইয়া ইয়াহিয়া বলে ডাক দিয়েছেন, হে ইয়াহিয়া। কুরআনের মধ্যে আল্লাহ 25 জন নবী রাসূলদের নাম ইয়া সম্বোধন করে ডাক দিয়েছেন। মুসলমান, আপনি আমি যখন কুরআনের কাছে প্রশ্ন করি, কুরআন বলবা না আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর রফাত, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছে কুরআন আমাকে জানাই দেয়। গোটা কুরআনের 114টি সূরা তালাশ করে দেখো, আমার আল্লাহ কুরআনুল কারীমের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি কুরআন বলবে না কেমন নবীজিকে বলেছেন? নবীজির সম্মানের ক্ষেত্রে ইন্নাকা লা'আমরুকা বলা হয়েছে, নবীর সম্মান দেওয়া হয়েছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি বলা হয়েছে, নবীর সম্মানের ক্ষেত্রে। ও ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম বলা হয়েছে, চূড়ান্তভাবে একটা কথা বলা হয়েছে, নবীর সম্মান আল্লাহ কেমন দিয়েছেন মেরাজের রজনী থেকে। আপনি মুসলমান একটাবারের জন্য শিক্ষা নেন। ও মুসলমান, আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, তিনি মেরাজে গেলেন কিন্তু ধরার ধুলিকে বললেন না। বলেন সুবহানাল্লাহ। মাত্র ক্লাস 8 পাস করা আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বড় চমৎকার করে আমার নবীর ক্ষেত্রে বলেছেন, তিনি মেরাজে গেলেন কিন্তু ধরার ধুলিকে বললেন, কথা বলেন না কেন? নবী কি মেরাজের মধ্যে গিয়ে আমাদেরকে বলেছেন? আরে কথা বলেন না কেন? আমাদেরকে বলেন না?
আল্লাহ আপনার দরবারে এসেছি আপনি আমাকে ইনভাইটেশন লেটার পাঠিয়েছেন আপনি আদম থেকে ঈসা কাউকে তো আপনার দরবারের মধ্যে নিয়ে আসেন নাই বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হয় আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আপনার হাদিয়া আমার কাছে রেডি বন্ধু আপনার জন্য কি হাদিয়া দিচ্ছি আপনি জানেন আপনি গোটা উম্মতদেরকে জানাই দেন আপনি মেরাজের মধ্যে এসেছেন শব্দে রাসূল দিয়েছি সূরা বাকারার শেষ দুইটা আয়াত দিয়েছি বন্ধু আপনার উম্মতরা যাতে আপনার সম্মান ইজ্জত রফা তাজিম বুঝতে পারে সেজন্য আমি একটা জিনিস দিলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান আছে না নাই আরে কি ব্যাপার নামাজের মধ্যে নবী আছে না নাই এক সাহাবী নামাজ আদায় করা শুরু করে দিলেন আল্লাহু আকবার আমার রাসূলুল্লাহ ডাক দেওয়া রে সাহাবী সাহাবী আসলেন না কিছুক্ষণ পরে আসলেন আল্লাহর রাসূল বলেন তোমাকে আমার কাছে আসতে কোন জিনিস বাধা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানাই দেয় হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল আল্লাহ এবং রাসূল যদি কাউকে ডাক দেন রাসূল আপনি যদি কাউকে ডাক দেন নামাজ ছেড়ে দিয়ে তার উপর আবশ্যক হয়ে যায় আপনার ডাকে সাড়া দাও সুবহানাল্লাহ কিরে ভাই এটা কি আমাদের কথা কথা বলেন আমাদের কথা এটা কি আমাদের সারের কথা এটা কি দুনিয়ার কারো কথা পিশা বুজুরের কথা আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল হাবিব আপনার সম্মান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে আল্লাহ বিভিন্ন জায়গায় ডাক দিয়েছেন ঈমানদার ততক্ষণ হওয়া যাবে না যতক্ষণ না ইশকে নবী আপনার হৃদয়ের মধ্যে আসবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি একটা কথা বলি আমাদের সালাতের কেবলা হলো কাবা হৃদয়ের কেবলা হলো মদিনাতুল মুনাওয়ারা আর মুনাজাতের কাবা হলো আসমান কোন জায়গায় আল্লাহর সৃষ্টি তিন প্রকার ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী চিরস্থায়ী এর মধ্যে চিরস্থায়ী হলো আশরাফুল মাকরুকাত তার মধ্যে রূহ আছে প্রশ্ন কলা হলো যে সাড়ে তিন হাত বডির জন্য খাবার দেই এই যে স্যার আমাদেরকে বললেন পিওর খাবার খাওয়ার জন্য সাড়ে তিন হাত বডির মধ্যে আমরা পিওর খাবার দেই বডিকে ঠিক রাখার জন্য মুসলমান একটা বার প্রশ্ন করেছেন কেন আপনি নেসারাবাদ দরবারে যান রাসূলুল্লাহ বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হুয়াল কলব কলব সুস্থ রাখার জন্য জিকির করেন আপনি তিন ভাগের এক অংশ খাবার রাখেন কিন্তু প্রশ্ন হলো রূহের খাবার কি প্রশ্নের উত্তর দেওয়া হলো রূহের খাবার হলো এশকে মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ আরে ভাই যেই জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে আমার নবীকে মাইনাস করার কোনো সুযোগ আছে কথা বলেন কোনো সুযোগ আছে এজন্য আমি বারবার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে পৃথিবীর মধ্যে আপনি আল আজার আল কাহেরা মিশরের দিকে তাকান সৌদি আরবের দিকে তাকান ইরাকের দিকে তাকান পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবেই তো পালন করা হয় হ্যাঁ 90% মুসলমানদের দেশের মধ্যে গত বছর আমাদের সরকার গেজেট আকারে প্রকাশ করেছে এই দেশের মধ্যে নবীর সম্মানের দেশ এই দেশ নবীর ইশকের দেশ নবীর তাজিমের দেশ সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের দেশও ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালিত হবে মারহাবা বলবেন না এজন্য খুশি না বেজা যারা এই কাজ করছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন হাশরের ময়দানে এটা তাদের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন বলেন আমিন এজন্য প্রিয় হাজিরিন বলছিলাম যেই জায়গায় যাচ্ছি সেখানে আমার নবীর কথা আমার জন্মের পর আমার মৃত্যুর পর আমি হাশরের ময়দানে যেখানে দাঁড়াবো সেখানে নবীর কথা সাহাবীরা বলে নবীকে খুঁজে পাও না আমরা তো নবীকে খুঁজে পেয়েছি কেমন নবী যখন থুতুটা জমিনের মধ্যে ফেলতো একদিনও নবীর থুতুটা জমিনের মধ্যে পড়তো না শুধু তাই নয় হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে আন্না রাজুলান সালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন নবীজির কাছে ছিলাম এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই মাতাসা কিয়ামত কবে হবে কোন দিন হবে নবী আমাদেরকে বলবেন না আল্লাহ রাসূল বলেন মা আদাত্তানাহা ব্যক্তি তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো ওই রাজুল ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন মা আদাত্তুলাহা মিন কাসিরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন
ব্যক্তিটা ডাক দিয়া বলেন নবী গো আমার জীবনের মধ্যে ওই রকমের কোন নামাজ নাই আমার জীবনের মধ্যে ওই রকমের কোন যাকাত নাই আমার জীবনের মধ্যে ওই ধরনের কোন আমল নাই ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাক নবী গো একবারের জন্য আপনাকে জানাই দেই আমার জীবনে একটা জিনিস আছে আমি আমার আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে ভালোবাসি রো ব্যক্তি এসে বলে হুজুর আমার কোন নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ হুজুর ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাক আমার এতটুকু আছে আমি আমার জীবনের চাইতে আমার রাসূলকে আমার আল্লাহকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন মান আহাব্বালিল্লাহ তুমি যাকে ভালোবাসবে তুমি তো তার সাথেই থাকবে সুবহানাল্লাহ বলবেন না শুধু তাই নয় আরেক হাদিসের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ বলেন আরেক ব্যক্তি আমার মায়া মহব্বত নিয়ে আমার কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি সাহাবী কত বেশি তুমি আমাকে ভালোবাসো বলবা না চোখের পানিগুলো ফেলে দিয়ে বলে হুজুর গো একবারের জন্য আপনার কাছে আমি বলতে চাই আমি যখন বাড়ির মধ্যে থাকি আপনার নামটা যখন স্মরণ হয়ে যায় থাকতে পারি না যতক্ষণ না আপনি রাসূলুল্লাহকে আমার চর্ম চোখে না দেখি গো নবী ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাই না বলেন আল্লাহু আকবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবারের জন্য আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে ও ব্যক্তিরে বলো কি প্রশ্ন হুজুর গো হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন কি আপনি আমাকে দেখবেন কিনা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন হুজুর আমার মনের মধ্যে আপনার এত ভালোবাসা যখন আমি আপনাকে দেখি না অজর দাঁড়ায় চোখ বেয়ে পানি পড়ে সাহাবীরা ডাক দিয়ে বলে নবীর ভালোবাসা তোমরা তো জানো না কত বেশি নবীকে ভালোবাসি তোমরা জেনে রাখো কোন সাহাবী যখন দুনিয়ার মধ্যে কোন দুঃখের মধ্যে পড়ে যেত দুনিয়ার মধ্যে কোন কষ্টের মধ্যে পড়ে যেত দুনিয়ার মধ্যে কোন সমস্যার মধ্যে পড়ে যেত আমার আল্লাহই তো বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা হাবিব গো আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন তারা যদি আপনার দরবারের মধ্যে যায় আর গিয়ে যদি আপনি তাদের পক্ষে রিকোয়েস্ট করেন আপনার রিকোয়েস্ট করতে দেরি হয় আমি আল্লাহ কবুল করতে দেরি করি না ওই ব্যক্তি বললেন হুজুর হাশরের ময়দানে আপনাকে কি খুঁজে পাবো কি পাবো না আমার রাসূলুল্লাহ আবার চূড়ান্তভাবে বলেন ও ব্যক্তিরে তুমি জেনে রাখো পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে সমস্ত নবীরা দোয়াগুলো যার যার হাতে একটা দোয়া ছিল কবে করে ফেলেছেন হযরত আইয়ুব আলাইহিসসালামের দোয়া করে ফেলেছেন ইউনূস আলাইহিসসালামের দোয়া করে ফেলেছেন জাকারিয়া আলাইহিসসালামের দোয়া করে ফেলেছেন পৃথিবীর মধ্যে সমস্ত নবীরা দোয়া করেছেন সহি মুসলিমের হাদিস আমার রাসূলুল্লাহ বলেন যেই দিন হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো আদম থেকে ঈসা সবার কাছে যাবে নাফসি সবাই করবে রে উম্মত একবারের জন্য তোমরা জেনে রাখো সেই দিন আমি মুহাম্মদ দুনিয়ার মধ্যে যেই দোয়াটা স্টকের মধ্যে রেখেছিলাম ওই দোয়াটা করে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব আমার রাসূলুল্লাহ বলেছেন যে সেই দিন আমি তোমাদের জন্য সেই দোয়াটা করব যে আমার উম্মত ইশফাআলানা ইলা রব্বিক আল্লাহ আজকে আপনি সুপারিশ করেন আর রাসূল বলেন আমি সুপারিশ করব ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ আমি রাসূল খুশি হবে না ও মুসলমান সেই নবী যদি আপনার আমার সব জায়গার মধ্যে থাকে তাহলে সেই নবীজির দুরুদ পড়া দরকার আছে না নাই সেই নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল দরকার আছে না নাই কে কি ফতোয়া দিল সেটা দেখার দরকার নেই আমরা একটা কথা বিশ্বাস করি আমার মরণে হাশরে আমার নবী দরকার আছে কে কি ফতোয়া দিল সেটা দেখার দরকার নাই আমি বিশ্বাস করি মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাজান নবী সেই জায়গায় আমার নবী আছে আমার নবী যদি আমাকে সিগন্যাল দেয় আল্লাহ এ তো আমার উম্মত আমার থেকে দুনিয়ার মধ্যে আর সৌভাগ্যবান কেউ থাকবে প্রিয় হাজিরিন যেহেতু জননেতা আমাদের জনাব আলহাস আমির হোসেন আমু সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিক তিনি বসে রয়েছেন আমাকে অনেক সুযোগ করে দিয়েছেন 10টা বাজে আলহামদুলিল্লাহ আমি ওনার কাছে কৃতজ্ঞ প্রশাসনের যারা যারা রয়েছেন সকলের কাছে কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বেঁচে থাকলে কোনো তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আবার দেখা হবে